গুড মর্নিং, আবার অনেক দিন পর, যদিও আগের ভিডিও এখনো পর্যন্ত যায়নি। কি হয়েছে আই না, আমি এডিটিং করে পাঠাতেই পারছি না, দু দুটো ভিডিও জমে আছে, তো ওই জন্য আর বানাচ্ছিলামই না, ওই জন্য বানাইনি। আমি বানিয়ে কি হবে যাচ্ছেই না, তো আজকে সরস্বতী পূজা, সেই জন্য আমার চিনা বানাতেই হবে, যেমন করে হোক, যবে হোক ছাড়বো আমি, তো সেই জন্য বানাচ্ছি। সবাই সবাই তো আজকে আমাদের এখানে খুশি খুশি, কেন আজকে বাঙালি ভ্যালেন্টাইন ডে, তো সকাল থেকেই তৈরি চলছে, তো বাচ্চাদেরকে এখন টিফিন দিয়ে, তো আমিও রান্নার কিছুটা জোগাড় করে নিয়ে চান করতে যাব, দিয়ে এসে পুজোতে হাত দেবো। তো ভাড়ার পরে এবারে এমনি তো অন্যবার তবু কিছু করি, এবারে কিছু করছি না, চলে যাবো বলে সেরকম কিছু আর বেশি কেনাকাটা করে এ করে করি করছি না, নর্মাল ঘরের যেরকম ঠাকুর সেটাকেই পূজা করবো, তবে একটু ভালো করবো। কিছু জনকে ডেকেছি, খাবো আজকে দুপুরে একসঙ্গে অফিসেরই, তো ওই জন্য আজকে মেনু আছে কি পরে বলবো, আলুটা ভাজা বসিয়ে দিই তারপরে বলছি, আবার আসছি। বাসন তো হয়ে গেছে ঢেয়ে সারা বাসন, যে নিজে রাখতাম আগে এখন উপরেই রাখতে হয়। তার একজন এসেছে, বৃষ্টি তো চলে গেছে, সে ভিডিও এখনো দেখানো হয়নি, তো বৃষ্টি তো চলে গেছে সেই জন্য একটু খালি খালি লাগছে ঠিকই, তো ঠিক আছে, ওটা না আমাদের থেকে বেশি আনন্দ করছে, তো আমাদের থেকে বেশি আনন্দ করছে, মার এখানে প্রতিমা নিয়ে এসে পূজা হয়, তো সেই জন্য ওর বেশি আনন্দ মানে এ হচ্ছে, মজা হচ্ছে, আমার মজাটা ও নিচ্ছে সেখানে, সেই জন্যে তো ওর বদলে আর একজনের অতিথি এসেছে দেখাচ্ছি দাদা, যেটা আমার ঘরে আগে ছিল কিন্তু দিয়ে এখন অন্য জনে, সে এখন বাড়ি গেছে বলে আমার ঘরে রেখে গেছে, মজাদার জিনিস একটা। কোথায় গেল মিঠু? ও মিঠু, মিঠু দিনা পর ষোলো পনেরো দিনের মতন থাকবে, না আসছে না মিঠু, সব থেকে তো মনে পড়ে ছোটবেলার, যেগুলো তো মনে পড়ে ছোটবেলার, মানে সেই সারা রাত যে ছোটবেলা নয়, সব থেকে ভালো লাগে ইলেভেন টুয়েলভে যখন টিউশনতে রাত্রি জেগে, রাত জেগে না হলো অনেক রাত ধরে আমরা এই করতাম, ঠাকুরের গুছাতাম, এত আনন্দ সেই দিনগুলো মনে পড়ছে না, এত ভালো লাগছে, এমনি খুশি হয়ে যাচ্ছে। এমনি তো সকাল থেকে যে আমার সব কিছু ভালো ভালো হচ্ছে, একটা এখনো পর্যন্ত যে এমন হয়নি যে খারাপ কিছু, মানে আজকে সত্যি ঠাকুর চাই আমি পূজা করি, যেমনই হোক মানে ছোট হোক যাই হোক পূজা করি, তো সেই জন্য আজ সকাল থেকেই সব একটা এমনি এমনি অটোমেটিকই হয়ে যাচ্ছে। আমি ফু বেলপাতা আম পাতা কোথায় পাবো জানছিলাম না, এইটাতে পিটুনি দেবো, দেখেছ কেমন নিজে নিজে ওই সুযোগ পেলে ও কেটে ফেলে, একদম মারবো তোমায় আমি, আবার দেখেছো আজকাল এটা খুব ভয় পায় না। আরেকজন বলছিলাম না বৃষ্টির বদলে, ওই দেখো মিঠু, ও মিঠু তোর মালিক কোথায়, ও মিঠু মিঠু খাবে এসো এসো, বৃষ্টির জায়গা দখল করতে এসছি, দখল করতে নেই বৃষ্টির জায়গা মানে সংখ্যায় বাড়াতে এসছি, আয় তোর মালিক চলে আসবে, আয় এবারে তোমার কি বলে এখানে লাস্ট সরস্বতী পূজা, তবে তারপরে এরকম কোন রঙের উপর নিয়েছি, কানে গুলো হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি, পরবো পরবো করে পড়া হয়নি আর পরবো না, কেন ব্যাস হয়ে গেছে যা করার, তো কিছু জনকে ডেকেছিলাম খেতে, দেখো কোনো খাচ্ছি আর খিচুড়ি বানিয়েছিলাম, এসব চলো দেখাচ্ছি, কানে পরে না ভালো লাগছে, লালের উপরে পিঙ্ক পিঙ্ক, এ লাল আর পিঙ্ক ভালো লাগছে, এটা একটু ব্ল্যাক ব্ল্যাক হলো ভালো হতো, লোক হলে যে লালের সঙ্গে পিঙ্ক না আঁচলের সঙ্গে ম্যাচিং হবে না কিছু, হ্যাঁ এটা কালো সোয়েটার কিনে রাখতে হবে, লিপস্টিক পরবে, আচ্ছা পরবে না বলছে, তুমি খেয়ে নাও তুমি খেয়ে নাও, লিপস্টিক পরবে তখন, কিছু হয়নি, কি হয়েছে
খুলতে হবে না বলে দেখো এখানে একটু এটা পুরো ভর্তি হয়েছিল এই যে একটু বের করে রেখে দিয়েছি চাটনি আর এই যে कैसे पता चला मेके खाई थी बड़ पिपी मन आने बड़े नाम मन आोट पिपी आ मुखेर भंगी क्या आरेक जन के देखो ओय गिफ्ट खेये जाच्छे हैं एरा लोक छोटो 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 सरस्वती एटा मेजो सरस्वती बड़ो सरस्वती दीदार काछे जदि भिडियो करे थाके एड करे नेब भिडियो संगे आमार भिडियो संगे जुड़े नेब तबे जानि ना ई भिडियो कबे कालके छाड़ते पारबो ना मने हय एक दो दिन परे मने होच्छे होयतो छाड़ते जदि पारि तो पारबो एखन फटो सेक्शन चलछे फटो सेक्शन करते करते कैंडी सब किछु तोमार खुले गेलो की फोटो तुलबे तुमी देखो दीदी की सुंदर आछे देखो देखो दीदी एखनो ठीक ठाक आछे की की रे की होयेछे एगुलो पापा के हैं हैं जा जा
একা হাতে না এর থেকে আর বেশি কিছু হতে পারে? এই দেখো প্যাকিং শুরু হয়ে গেছে আমার, এই দেখো সব বের করে রেখেছি, যেগুলো আস্তে আস্তে প্যাকিং করবো, আজকে আর করলাম না কালকে করবো। বল মা এখন শাড়ি খুলে দিয়েছে তো? দেখো মা বল মা শাড়ি পরে নি, মা প্লাজো আর উপরে সোয়েটার পরে নি, যেটা লাগছে সায়া আর এ তো মেয়েরা পরে পরে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, সবাই চলে গেছে, তো সকাল থেকে সময় হয়নি এদেরকে পড়ানো, ইচ্ছে ছিল ঠিক আছে পরের বছর হবে। কই দেখি ঝিনুক চুরিয়ে খাচ্ছে, আয় ক্যান্ডির গায়ে ক্যান্ডি ভি চুরিয়ে চুরিয়ে খাচ্ছে ঠাকুরের কাছে। দেখে ওদের কেমন লাগছে দেখো, খুব ভালো হয়েছিল, সবাই বলেছে খুব নাম করেছে, নিজের খিচুড়ি নিজেই না। আর আমার তো খিচুড়ি এমনিতেই ভালো লাগে, মানে যেরকমই করে দাও না কেন চাল ডালে মিশে সেদ্ধ হয়ে গেলেই ভালো, কিন্তু কিন্তু আজ মন দিয়ে করেছিলাম, না খেয়ে করেছিলাম না দেখে করেছিলাম, ওই জন্য বেশি ভালো হয়েছে। ঠাকুরের নামে কিছু করলেই দেখেছি ভালো হয়, একচুয়ালি ঠাকুরের নামে না দেখেছি, কাউকে কিছু মন দিয়ে খাওয়াবো ভাবলেই ভালো হয়। এখন না থাকার লাগছে, মানে যেটু শুয়ে পড়িস কিন্তু শুলে হবে না, জামা কাপড় মেলা হয়নি রেখে দিয়েছিলাম, তো এক লোক সব করতে হবে, জামা কাপড় গোছাতে হবে, প্রচুর কাজ। আর সব থেকে টেনশন আমার ভিডিও আমি কি করে ছাড়বো, মামা মিষ্টি খায় না, আমি মিষ্টি খাই না, তো সকাল তো পুজো থেকে বোধ হয় এখনো পর্যন্ত বলতে চারটে না কটা লাড্ডু খেয়ে নিল, মামা উল্টি হয়ে যাবে মামা, এবারে জল জল খাও জল। আমার খুব ইচ্ছা আছে মানে ঘরে সুন্দর করে একদম সাজিয়ে গুছিয়ে সারা রাত ধরে গুছাবো, আঙুলের চাল তো মানে অবশ্যই করবো অবশ্যই, কেন এই চাল দেখে ঘর চলে যাচ্ছি, আগের সাল তো পাবো, মিষ্টি সব ঢুকিয়ে দিই নাহলে না সব খেয়ে ফেলবে, খেয়ে নিলে বড় কথা না হজম হবে না দিয়ে পেট ব্যথা হবে। তো এখন একটু বসবো জল খাবো, ভালো করে জল খাই, তাহলে জল খাবি, জল খাবে খিচুড়ি খেয়েছি না ওই জন্য শুধু জল দেখতে পাচ্ছি, আর সকাল থেকে কিছু খেয়েছিলাম না, পুজো করে খেতে খেয়েছি তারপরে যেন আরো বেশি টেস্ট হয়। ও মা জলটা কি ঠান্ডা, পেট দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যে যাচ্ছে গলা থেকে পেট পর্যন্ত, এসছে। আচ্ছা এখন একটু ভাবছি মায়ের সঙ্গে কথা বলবো, মায়েদের কেমন পুজো টুজো গুলো হলো দেখে, তারপরে আবার চা খেতে যখন আসবো, অনেকদিন চা দেখাইনি, হ্যাঁ চা দেখাবো। গালগুলো না যেমন সে ফেটে গেলে ফেটেই গেছে মনে হয়, লাল লাল হয়েছে, উঠে দেখাই যাচ্ছে না, ঘুরে যাচ্ছে চারদিকে, হ্যাঁ লাল লাল হয়ে গেছে কেমন একটা। তাহলে রাত্রে ভালো করে রান্না করতে হয়নি, হোটেল থেকে নিয়ে এসছে, এখানে খুব খুশি, এমনিতেও করতে হতো না কেন ছিল, সকালে খিচুড়ি ফিচুড়ি ছিল এত জন্য করতামই না, আর তাছাড়া নিয়ে এসছে তো প্রতিমা করি না বলে রাত্রেবেলায় ওই নিরামিষ আমিষের কোনো ব্যাপার নেই, যা মিলে তাই খেয়ে নিই। তো বলে হোটেল থেকে খাবার এসেছিলো কী কী এসেছিলো দেখাচ্ছি, তারা সেই খিচুড়িটা আছে, চাউমিন ছিল খেয়ে নিই, খাওয়া মানে ওদের খাওয়া গেছে আমার এখনও হয়নি, এটা বলতে চিকেন চাপ কিছু টাইপের হবে, চিলি চিকেন একটা মটন ছিল, আর ভাত একটুখানি চাউমিন একটুখানি এসব ছিল, তো আমি খাইনি, আমি নর্মাল একটুখানি ভাতই খেয়েছি, কেন খাওয়ার ইচ্ছা নেই খুব একটা, আর একটা কি ফিশ ফিঙ্গার ছিল, তো ওই জন্য হয়ে গেছে খাওয়া দাওয়া। আমি কটা বাজে অনেকখানি হয়ে গেছে আমার হয়নি, আমি সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বাজে, তাই আজকে ব্লগ করতে তাই খুব ভীষণ হয়নি, না একা হাতে সব করতে যেয়ে না সামনে উঠতে পারছিলাম না, আর এমনিতেই প্রচণ্ড ঠান্ডা, তো ওই জন্য ঠান্ডার জন্য সকালটা এমনিতেই লেট হয়ে যায়, আর ইয়ে হয় না, তো এখন খাওয়ারও বেঁচে গেল, ওই জন্য একটু একটু এসেছিলো সব, তা আধা খাবার বেঁচেই গেল, এই না হয়ে গেল তারপরে যে রাখা ওটা বিরক্তকর। তো এই হয় তো ভিডিও আজকে এখানেই শেষ করছি, সরস্বতী পুজো আমি আমার মতন করেছি, সবাই সবার মতনই করে অবশ্য, তো যদি সব ঠিকঠাক থাকে আগলে সাল খুব ভালো করে করবো, খুব ভালো করে মানে যেরকম মন ইচ্ছে থাক মানে আছে মনে মনে সেরকম করে বানাবো। তো ভিডিও এখানেই শেষ করছি, জানি না কবে এটা দিতে পারবো, মানে অলরেডি দুটো ভিডিও আছে এখনও ছাড়তে পারিনি, তো যত হোক তাড়াতাড়ি হবে কেন, এই তো ভিডিও সরস্বতী পুজো তার এক মাস পর দিলেও ভালো লাগবে না, চেষ্টা করবো এক দুদিনের মধ্যেই দিয়ে দিয়ে। তো ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। Bye-bye.